অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে, যে মিলাদের যে কিয়াম কখন কিয়ামটা, থেকে এটা শুরু কখন থেকে শুরু হয়েছে এবং ইয়া নবী সালামু আলাইকা এর কোনো অথেন্টিসিটি আছে কিনা? আছে কিনা? জি জি, মিলাদের কিয়াম শুরু হয়েছে এটা হলো 800 অর্থাৎ অষ্টম হিজরি শতাব্দীতে। খুব একজন বড় আলেম ছিলেন, মিলাদি শুরু হয়েছে মূলত 602 হিজরি থেকে, আর মিলাদের কিয়ামটা শুরু হয়েছে 800 অর্থাৎ 770 হিজরির দিকে। মারা যান তাজউদ্দিন সুবকি, ইনি সিরিয়ার একজন বড় আলেম ছিলেন। তিনি একটা মাজলিসে ছিলেন, মাজলিসে মিলাদ নয়, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে গুণগান করতে করতে একজন কবি বলছেন যে যদি উম্মতের মানুষের আজীবন আপনার জন্য দাঁড়িয়ে থাকে তাহলেও আপনার প্রশংসা শেষ হয় না। তো উনি শুনেই লটপট করে দাঁড়িয়ে গেছেন। এরপরে আস্তে আস্তে লোকেরা দেখলো তাই তো, বেশ ভালো মজার ব্যাপার, তো দাঁড়িয়ে গেলে ভালোই লাগে। এরপরেও এটা 800 হিজড়িতে, এরপরে 200 হিজড়ি পর্যন্ত উম্মত কিয়াম গ্রহণ করেনি, যারা মিলাদের পক্ষে ছিলেন, যেমন ইবনে হাজার হাইতামি মাক্কি, খুব মশহুর আলেম, মিলাদের পক্ষে ওনার অনেক বই আছে। তিনি কিয়ামের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন, বলে মিলাদ আছে কিয়াম এত তো নাটক, এটা খুব খারাপ কথা, এটা আম মানুষ যদি করে ফেলে ভালো তারা হয়তো মাজুর, কিন্তু আলেমরা করলে কঠিন গুণা হবে। পরবর্তীতে আস্তে আস্তে মিলাদ এবং কিয়াম আমাদের দিনের অংশ হয়ে, আমরা তো দিন প্রতিনিয়তই বাড়ছে আর কি, এই জন্য কেয়ামের শুরু হয়েছে অষ্টম হিজরি শতাব্দী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 750 বছর পরে। এরপরও 200 বছর উম্মতের আলেমরা কেয়ামকে খুব ঘৃণা করেছেন। এখন আমরা এটাকে দিনের জরুরি কিছু মনে করছি, আল্লাহ তালা আমাদের সহি সমাজ দেন। আর ইয়া নবী সালামু আলাইকা, এ কথাটা উলামায়ে কেরাম বলেন সালামে, আসলে এটা আমরা নাজায়েজ বলবো না, তবে এটা আদবের একটু খেলাফ হয়, দুটো এখানে খেলাফ হয়। সেটা হলো ইসলামী আদব হলো কোনো কথার আগে সালাম দিয়ে সম্বোধন করা। আপনি দেখবেন সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম আইয়ুহান নাস, আসসালামু আলাইকুম আইয়ুহার রিজাল, তাহলে প্রথমে সালাম দিয়ে তারপরে কথা, এটা নবীজির সুন্নত, সাহাবীদের সুন্নত। দুই নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা কখনো ইয়া নবী বলেননি, আল্লাহ কখনো ইয়া নবী, এটা একটু একটু অপমান হয়। এই লোক যেমন ও হুজুর, ও পীর সাহেব, এটা আসলে অপীর, আসলে আল্লাহর নবীর ইজ্জত হলো ইয়া আইয়ুহান নবী অথবা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ অথবা ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এটা হলো আল্লাহ এবং সাহাবাগণের শেখানো আদব। এই জন্য আমরা চেষ্টা করি, আমরা বলি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এটার ভিতরে সুন্নত আদবটা পূর্ণ হয়, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মুতারাম, এখানে কিয়ামের ক্ষেত্রে অনেকের এইভাবে একটা ধারণাও আছে যে ওই কিয়াম করলে পরে আল্লাহ রাসূল আসেন বা আসেন বিধানটা দাঁড়িয়ে থাকে। এখন খুব দুঃখজনক কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, প্রথমে আমরা বুঝি যে কে আসে আর কে যায়, প্রধানমন্ত্রী প্রত্যেকের বাড়িতে যান না জনগণ দরকারে প্রধানমন্ত্রীর বাড়িতে যায়, ডিসি সাহেব প্রত্যেকের বাড়ি যান না প্রত্যেকে ডিসির বাড়ি যায়, বড় ছোটর কাছে যায় না ছোট বড়র কাছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় মাকাম দিয়েছেন, কোটি কোটি ফেরেশতা খাদেম রেখেছেন, উম্মতে যে যেখানে বসে সালাম দেবে দরুদ পড়বে রওজা, উনি রাজা সিংহাসন, উনি রওজা শরীফে আছেন, সবাই সালাম সেখানে পৌঁছে দেবে। আমরা যখন বলি যে উনি উম্মতের বাড়ি বাড়ি দৌড়ে বেড়ান, তার মানে আমরা তাকে ছোট বানিয়ে ফেলি যে উনি বোধহয় পিয়ন চাপরাশির মতো সবার বাড়িতে ঘুরে বেড়ান। দুই নম্বর কথা, এইটা মিথ্যা কথা, রাসূলুল্লাহ সাল্লাম কোন দরুদ পড়লে যান, কারণ রাসূলুল্লাহ সাল্লামের কয়েক ডজন হাদিস আছে, তিনি বলেছেন দরুদ সালাম যেখানে পড়বে সাহাবে ফেরেশতারা আমার কাছে নিয়ে আসবে, কিন্তু আমি তোমাদের কাছে যাবো, বিশ্বাস করেন বিশ্বের কোনো একটা হাদিসও নেই। তিন নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনরা, তারাও তো মিলাদ পড়, দরুদ পড়তেন, সালাম পড়তেন, তারা তো দাঁড়াতেন না, তো তারা বেয়াদব ছিলেন না, আমরা বেশি আদব হয়ে গেলাম নাকি? এই জন্য উম্মতের মডেলটা খেয়াল রাখবেন, মোহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে সাহাবায়ে কেরামগণ আমাদের মডেল, তাদের মতো হওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামি ওয়ারা একু আইয়ামা সবরে আইয়ামাল ফিতান লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাই আজরু খামসিনা মিনকুম, যদি আখেরি জামানায় কেউ অবিকল সাহাবীদের মতো সুন্নত মতো চলতে পারে, অর্থাৎ সাহাবীদের মতো দরুদ পড়ে, সাহাবীদের মতো মিলাদ করে, সাহাবীদের মতো জিকির করে, তাহলে একজন মুমেন 55 জন সাহাবীর সমান সওয়াব লাভ করবে। কাজেই অন্য আলেমদের অজুহাত না দিয়ে তাদেরকে মাথায় রাখেন, ইজ্জত করেন, সাহাবীরা কেমন মিলাদ পড়তেন সেটা চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করুন। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয় সুন্দরভাবে আমরা জানলাম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم